বিল্বন ঠাকুরের বিস্তর কাজ পড়ে গেল। তিনি চট্টগ্রামের পার্বত্য প্রদেশে নানা উপহার সমেত দ্রুতগামী দূত পাঠিয়ে দিলেন। সেখানে কুকি গ্রামপতিদের নিকটে কুকি সৈন্য সাহায্য প্রার্থনা করলেন। যুদ্ধের নাম শুনে তারা নেচে উঠল। কুকিদের যত লাল মানে গ্রামপতি ছিল, তারা যুদ্ধের সংবাদ স্বরূপ লাল বস্ত্রখণ্ডে বাঁধা দা দূত হস্তে গ্রামে গ্রামে পাঠিয়ে দিল। দেখতে দেখতে কুকির স্রোত চট্টগ্রামের শৈলশৃঙ্গ থেকে ত্রিপুরার শৈলশৃঙ্গে এসে পড়ল। তাদেরকে কোনো নিয়মের মধ্যে সংযত করে রাখাই দায়। বিল্বন স্বয়ং ত্রিপুরার গ্রামে গ্রামে গিয়ে জুম থেকে বেছে বেছে সাহসী যুবা পুরুষদিগকে সৈন্য শ্রেণীতে সংগ্রহ করে আনলেন। অগ্রসর হয়ে মোগল সৈন্যদিগকে আক্রমণ করা বিল্বন ঠাকুর সঙ্গত বিবেচনা করলেন না। যখন তারা সমতল ক্ষেত্র অতিক্রম করে অপেক্ষাকৃত দুর্গম শৈলশৃঙ্গে এসে উপস্থিত হবে, তখন অরণ্য পর্বত ও নানা দুর্গম গুপ্ত স্থান থেকে তাদেরকে সহসা আক্রমণ করে চকিত করবেন স্থির করলেন। বড় বড় শিলাখণ্ডের দ্বারা গোমতী নদীর জল বেঁধে রাখলেন। নিতান্ত পরাভবের আশঙ্কা দেখলে সেই বাঁধ ভেঙে দিয়ে জলপ্লাবনের দ্বারা মোগল সৈন্যদিগকে ভাসিয়ে দেওয়া যেতে পারে। এদিকে নক্ষত্র রায় দেশ লুণ্ঠন করতে করতে ত্রিপুরার পার্বত্য প্রদেশে এসে পৌঁছলেন। তখন জুম কাটা শেষ হয়ে গেছে। জুমিয়ারা সকলে দা ও তীর ধনু হাতে করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে। কুকি দলকে উচ্ছ্বাস উন্মুখ জলপ্রপাতের মতো আর বেঁধে রাখা যায় না। গোবিন্দমাণিক্য বললেন, আমি যুদ্ধ করব না। বিল্বন ঠাকুর বললেন, এ কোনো কাজের কথাই নয়। রাজা বললেন, আমি রাজত্ব করবার যোগ্য নই, তার সকল লক্ষণ প্রকাশ পাচ্ছে। সেই জন্য আমার প্রতি প্রজাদের বিশ্বাস নেই, সেই জন্যই দুর্ভিক্ষের সূচনা, সেই জন্যই এই যুদ্ধ। রাজ্য পরিত্যাগের জন্য এই সকল ভগবানের আদেশ। বিল্বন বললেন, এ কখনোই ভগবানের আদেশ নয়, ঈশ্বর তোমার উপরে রাজ্যভার অর্পণ করেছেন। যতদিন রাজ্য নিঃসংকট ছিল ততদিন তোমার সহজ কর্তব্য অনায়াসে পালন করেছ। যখনই রাজ্যভার গুরুতর হয়ে উঠেছে তখনই তা দূরে নিক্ষেপ করে তুমি স্বাধীন হতে চাইছ এবং ঈশ্বরের আদেশ বলে আপনাকে ফাঁকি দিয়ে সুখী করতে চাইছ। কথাটা গোবিন্দমাণিক্যের মনে লাগল। তিনি নিরুত্তর হয়ে কিছুক্ষণ বসে রইলেন। অবশেষে নিতান্ত কাতর হয়ে বললেন, মনে করো না ঠাকুর, আমার পরাজয় হয়েছে। নক্ষত্র আমাকে বধ করে রাজা হয়েছে। বিল্বন বললেন, যদি সত্য তাই ঘটে তাহলে আমি মহারাজের জন্য শোক করব না, কিন্তু মহারাজ যদি কর্তব্যে ভঙ্গ দিয়ে পলায়ন করেন তবেই আমাদের শোকের কারণ ঘটবে। রাজা কিঞ্চিত অধীর হয়ে বললেন, আপন ভাইয়ের রক্তপাত করব। বিল্বন বললেন, কর্তব্যের কাছে ভাই বন্ধু কেউ নেই। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিয়েছিলেন স্মরণ করে দেখুন। রাজা বললেন, ঠাকুর তুমি কি বলো আমি সহস্তে
এই তরবারি নিয়ে নক্ষত্র রায়কে আঘাত করব? বিল্বন বললেন, হ্যাঁ। সহসা ধ্রুব এসে গম্ভীর ভাবে বলল, ছি, ও কথা বলতে নেই। ধ্রুব খেলা করছিল, দুপক্ষের কি একটা গোলমাল শুনে সহসা তার মনে হলো দুজনে অবশ্যই একটা দুষ্টুমি করেছে, অতএব সময় থাকতে দুজনকে কিঞ্চিৎ শাসন করে আসা আবশ্যক। এই সকল বিবেচনা করে তিনি হঠাৎ এসে ঘাড় নেড়ে বললেন, ছি, ও কথা বলতে নেই। পুরোহিত ঠাকুরের অত্যন্ত আমোদ বোধ হল, তিনি হেসে উঠলেন, ধ্রুবকে কোলে নিয়ে চুমো খেতে লাগলেন। কিন্তু রাজা হাসলেন না, তাঁর মনে হল যেন বালকের মুখে তিনি দৈববাণী শুনলেন। তিনি অসন্দিগ্ধ স্বরে বলে উঠলেন, ঠাকুর, আমি স্থির করেছি এ রক্তপাত আমি ঘটতে দেব না, আমি যুদ্ধ করব না। বিল্বন ঠাকুর কিছুক্ষণ চুপ করে রইলেন, অবশেষে বললেন, মহারাজের যদি যুদ্ধ করতেই আপত্তি থাকে তবে আর এক কাজ করুন, আপনি নক্ষত্র রায়ের সঙ্গে সাক্ষাৎ করে তাকে যুদ্ধ থেকে বিরত করুন। গোবিন্দমাণিক্য বললেন, এতে আমি সম্মত আছি। বিল্বন বললেন, তবে সেই রূপ প্রস্তাব লিখে নক্ষত্র রায়ের নিকট পাঠানো হোক। অবশেষে তাই স্থির হলো।